গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল দুধ চা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখানে দেখো আমি রান্না বান্না করতেই ব্যস্ত। আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে, তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো বুড়ো বুড়ো দুটো বেগুন কাটবো আমি, না একটাই যথেষ্ট, একটাই কাটবো, তাও বুড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো দানা হয়ে গেছে। এই নিয়েই বরকে বকাচ্ছিলাম, এই বেগুন কেন নিয়ে এসছো? আরও বলছে আমাকে ভেতরে গিয়ে দেখেছি। যাই হোক, আমি কিনলেও হয়তো এরকমই হতো। তারপর দেখো আজই কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করব, ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর এখন আমি চা বানিয়ে এখন সেকে নিচ্ছি, দিয়ে তারপর এই চা খাবো আর কি। তার জন্য তোমাদের দাদা ভাইকে বলছি যখন আমরা ফ্ল্যাটে শিফট হয়ে যাব তখন হচ্ছে মানে এই এই টাইপের কাপ, মানে সুন্দর সুন্দর থালা বাসন আর কি ইউজ করব, এটাই বলছি। কি ভালো লাগে বলো তো, যেমন এই যে এই কাপে চা খেতে কি ভালো লাগে, দেখেই শান্তি লাগে, খাই বা না খাই দেখেই শান্তি লাগে। তো এই দুটো কাপ তো দিদি আমাকে মেলার থেকে কিনে দিয়েছিল, তো ইউজ করা হয়নি। মানে আমি এখানে না যেরকম খুশি থাকি, যে থাকার মতো করে থাকি, শখ করে নতুন থালা বাটি কিনবো বা এই করোটা ইউজ করবো, এমনি যে বাসনপত্রের অভাব আছে তা না, আমার সব কিছুই আছে, কিন্তু তাও দিয়ে রাত্রে ইউজ করতাম না। তো আমি ভাবলাম যে দেখি আজকে মানে কয়েকদিন হলো বের করেছি, তো চলো চাটা খেয়ে নিই। আজকে আমারই পছন্দের, খুবই পছন্দের একটা রান্না করব, সেটা হচ্ছে বেগুন ইলিশ, খুব ভালোবাসি। এর সঙ্গে একটা কথা বলি, আমাকে না একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি বাড়িতে একটা গ্লুকোমিটার কিনে নেবে, যেটা দিয়ে তোমার হাজব্যান্ডের সুগার টেস্ট করতে পারবে এবং তোমাদেরও। তো আমি না বাড়িতে একটা গ্লুকোমিটার নিয়েছি, সেটাই না এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই জেনে থাকবে হয়তোবা যে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের হচ্ছে সুগার ধরা পড়েছে লাস্ট এক বছর আগে। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সুগার ধরা পড়েছে তো সেক্ষেত্রে আমারও একটু একটু টেনশন হয়, তো আমিও কিন্তু চেক আপে থাকি। তাই ওই যে মাসে মাসে আর কি বাইরে দিয়ে চেক আপ যাতে না করতে হয়, বাড়িতেই যাতে মাঝে মধ্যে চেক আপ করতে পারি, তার জন্য আমি একটা গ্লুকোমিটার নিয়ে নিয়েছি, এতে আমার অনেকটাই সুবিধা হবে। তো চলো এটার ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তাছাড়া বাড়ির সবাই কিন্তু করতে পারে, মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবারই কিন্তু ব্লাড সুগার আছে, তো এটা কিন্তু সবার জন্য। তাই আজ আমি বাড়িতে বসেই 5 সেকেন্ডের মধ্যেই ব্লাড সুগার লেভেল চেক করব, আর যেটা দিয়ে চেক করব সেটা হচ্ছে আগারোর গ্লুকোমিটার। এটার সাথে আছে লেন্সিং ডিভাইস, ক্যারি কেস এবং 50টা স্টিপস এবং 50 পিস ল্যান্সেট মানে হচ্ছে নিডল, এবং আছে CR2032 ব্যাটারি। এটাতে যেটা ইন ডিভাইস ফাংশন আছে সেটা হলো 5 সেকেন্ড টেস্টিং টাইম, অটোমেটিক কোডিং হয়, প্রি অ্যান্ড পোস্ট মিল মেমোরি দেখা যায় এবং 180 মেমোরি থাকে অল টোটাল। চলো এবার আমি এটা ইউজ করি এবং দেখি যে আমার সুগার লেভেল কত আছে। ফার্স্টেই কিন্তু এটাতে আমি ব্যাটারি লাগাবো, দেন যেটা করতে হবে লেন্সের ডিভাইসে নিডলটা লাগাবো, এবং এটা কিন্তু ফিক্স করা খুবই ইজি। এই লেন্সের ডিভাইসটা সেট করার পর এটার টপে যে 1 এবং 5 অব দি কাউন্ট আছে এটা কিন্তু তুমি তোমার মতো করে অ্যাডজাস্ট করে সেট করতে পারো। দেন একদম ক্লিন অ্যান্ড ড্রাই হ্যান্ডে একটা স্ট্রিপ বের করে এই গ্লুকোমিটারে ফিক্স করতে হবে। স্ট্রিপটা গ্লুকোমিটারে ফিক্স করার পর যে নাম্বারটা আসছে সেটা কিন্তু একবার মিলিয়ে নিতে হবে স্ট্রিপ কোডের সঙ্গে, আর এইভাবেই করলেই কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু বাটনটা ক্লিক করলেই কিন্তু জাস্ট হালকা একটু পেইন হবে, জাস্ট তোমরা বুঝতেই পারবে না যে কখন কি হয়ে গেল। তারপর যেটা করতে হবে ব্লাড স্যাম্পলটা কিন্তু রিয়াকশন জোনে নেবো এবং দেখবো যে টেস্ট রেজাল্টটা কত আসবে, আর একটুখানি ওয়েট করি 5 সেকেন্ড মতো, তারপরে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখো এটা কতটা ইজি না, আমি কিন্তু খাবার পরেই টেস্ট করেছিলাম। তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার ইটিং বা 2-3 আওয়ার্স আফটার ইটিং টেস্টও করতে পারো। আর এখন আমার ব্লাড সুগার লেভেলটা আছে 102, যেহেতু আমি খাবার পরে করেছিলাম তো আমার কিন্তু ঠিকঠাকই আছে। তো তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করলাম যে কিভাবে কি টেস্ট করলাম। ফার্স্টের দিকে আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কতটা লাগবে, কিন্তু কিচ্ছু লাগে না, কিচ্ছু না, জাস্ট একটা পিঁপড়ে কামড় দিলে যেরকমটা হয় সেরকমটা, একদম খুবই ইজি, তুমি নিজেই যখন তখন করতে পারবে। তো এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর আমি মনে করি প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই জিনিসটা থাকা দরকার, কেননা আজকাল ঘরে ঘরে ব্লাড সুগার হচ্ছে, বলো ছোট থেকে বড় কোনো বয়স নাই, যখন তখন যার খুশি হয়ে যাচ্ছে। এখন আমি তোমাদেরকে একটা সুগার লেভেলের চার্ট শেয়ার করছি, যেটার মাধ্যমে বুঝতে পারবে যে কত নাম্বার এলে কি হয়। 9টা মতো বাজে আর আমার রান্না হয়ে গেছে, ও গেল হচ্ছে স্নান করতে, স্নান করে এসেই খাওয়া দাওয়া করবে, সেরকম কিছু করিনি, ব্রাউন রাইস করেছি ওইটাই খাচ্ছি কদিন ধরে, আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে ইলিশ দিয়ে করেছি, ইলিশ মাছ ভাজা, আর আগের দিনের সর্ষে ইলিশ রয়েছে। আর দেখো বাইরে কালকে কীরকম ওয়েদার ছিল, সারা দিন বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো রোদে একদম তাকানো যাচ্ছে না বাইরের দিকে, এতটাই রোদ, আবার গরমও দেবে ভীষণ।
তো চলো একটু বাদে আবার দেখা হচ্ছে। ও বেরিয়ে গেছে বাথরুম থেকে, তো একটু বাদে ওকে খেতে দেবো। দেখো এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে এই টিফিনটা বানাচ্ছি, ম্যাগি আর কি, পেঁয়াজ ডিম টিম দিয়ে বানালাম, এটাই ওকে দিয়ে দেবো আজকে। তো হয়ে গেছে। আর এইদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছে, আর হচ্ছে তোমাদের দাদা ভাই কই দেখি রেডি হচ্ছে, দাঁড়াও মামামকে দেখানো যাবে না, ও রেডি হচ্ছে, ও একটু সরো এদিকে আসো। মামা ওর বাবার প্যান্ট ভাঁজ করছে, গুছিয়ে রাখছো তাই রাখো। শুধু বাইনা না, গুড মর্নিং বলো সবাই, গুড মর্নিং। বাবা অফিসে চলে গেলে আমি হচ্ছে স্কুল চলে যাই, আজকে স্কুল নেই এজন্য আজকে বাড়ি বসে বাজনা করবো। আমি এখন ঘুমতে ডেকে উঠলাম, আর হচ্ছে মা বিছানা তুলছে, তো বলছে আমি বই পড়বো, বই পড়লাম বড় হব। অফিসে কি যাব, অফিসে যাবে, বই পড়লে অফিসে যাবে, দেখো চাকরি পাব, চাকরি পাবে, তারপর আরো বড় হয়ে যাব, আরো বড় হয়ে যাব, আরো বড় দিদির মতন বড় হয়ে যাবো, আরো বড় হব, আরো বড় হব, বুড়ো বড় হতেই থাকবো, হতেই থাকবো, আমি অনেক বড় হয়ে যাব। জেলে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর এইদিকে আমার মামাম দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কত বকবক করেই যাচ্ছে, টাটা। মামাম ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে একটু জল খাইয়ে দিচ্ছি, তারপর কিন্তু ওকে খাবারটাও খাইয়ে দেব। এবার তার আগে ও বায়না করছে যে মামা আমি বই পড়ব, বললাম ঠিক আছে বই পড়ো, তারপর দেখো এখানে ও কী সব আঁকাচ্ছে আর কি, তারপর কালার করছে, যেটা ও খুব ভালোবাসে করতে। তো এখন নাকি কি তুমি এটা কি আঁকিয়েছ? আমার দাঁত তুলছে একটা লোক, দাঁত তুলছে, তোমার দাঁত কোনটা? এইটা আর এইভাবে তুলছে এটা দিয়ে, তাই তো? হ্যাঁ। দেখো কি বুদ্ধি, জানি না কোথা দিয়ে একা একা এরকম ড্রয়িং করছে নিজে মনে, এটা নাকি ওর দাঁত, আর এই যে হাত মানে এটা দিয়ে তুলছে আর কি দাঁতটা, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার কালার রং বাবা, সারাদিন তোমাদের সঙ্গে কিছুই সেরকম শেয়ার করা হয়নি, কেন তারপর আর কোনো কাজকর্মই ছিল না, স্নান দান করে শুধু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু মোগলাই নিয়ে এসো। সত্যি কি বলবো, পলতাতে সেই যে ফার্স্ট টাইম আমার মোগলাই খাওয়ার ইচ্ছে হলো, এবং তোমাদের দাদা ভাইকে বললাম, দোকান থেকে নিয়েও এলো, বেশ ভালোই লেগেছিলো, তরকারিটা ভালো ছিল, একটু ঝোলটা বেশি হলে বেশি ভালো লাগে খেতে, তো আলু সয়াবিনের একটা তরকারি ছিল। এই দেখো এই যে তালের শাঁস নিয়ে এসেছে, আমি অনেকদিন আগে বায়না করেছিলাম, যেহেতু এখন তালের শাঁস পাওয়া যায় তো বলেছিলাম নিয়ে আসতে, তো আজকে পেয়েছে, নিয়ে এসে এখানে ছটার দাম নিয়েছে 50 টাকা। ছোটবেলায় কত খেয়েছি তালের শাঁস, আমি কথা বলছি না মাম্মাম, দাঁড়া
মুগলাই খাবো। খাবি? আর এই যে নিয়ে এসছে মুগলাই। আমি পলতাতে আসার পর এই যে 5 বছরে আমাদের ঘরে এই যে প্রথম মুগলাই আসলো বলো। এর আগে কখনো আমাদের দাদাভাইকে বলিনি নিয়ে আনতে, আর খাইও নিয়ে এখানে। তো এই যে ফার্স্ট টাইম পলতাতে এসে মুগলাই খাবো আর কি। তো এই মুগলাই আমি একবার আমার ননদের ঘরে খেয়েছি, ঘরে এনে খাওয়া হয়নি। তো চলো তোমরা দেখে দেখো ভিডিওটা। খাওয়া দাওয়ার শেষে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়লাম ল্যাপটপে পুরনো ফটোগুলো দেখতে। আসলে ও ওর মোবাইলে পুরনো ছবিগুলো নিচ্ছিল। তো দেখো এইদিকে এটা ছিল আমাদের আর কি ফুলসজ্জার নিয়ম টিয়ম করা হচ্ছিল, মিষ্টি খাওয়ানো যেরকম হয়। আমাদের যেহেতু 4 দিনে বৌভাত করেছে, বাড়িতে অনুষ্ঠান করেছে, তবে 3 দিনে যে নিয়ম থাকে সেই নিয়মটা মেনেই সবটা করা হচ্ছে। তো সেই জন্য এখানে কোনো খাট সাজানো ছিল না, যেহেতু লোকজন যেদিন আসবে মানে অনুষ্ঠান যেদিন করানো হবে সেদিন সাজানো হবে এটাই ভেবেছিল। তবে হ্যাঁ, খাটের ওপরে কটা গোলাপ ফুলের পাপড়ি ছড়ানো ছিল, সেটা আমার নন্দাই পাশের বাড়ির থেকে গোলাপ মেনে আর কি করেছিল। যাই হোক, খুব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় আর মনে হয় কেমন ছিলাম, কেমন হলাম, কেমন হব, কত কি, তাই না? নতুন বর কনে। তো এই ফটোগুলোই আর কি আমরা বসে বসে দেখছিলাম। তো তারপর কিন্তু আমি আর মামাম তালশাঁস নিয়ে বসেছি। আমার মামাম তো খায়নি, ও আমাকে ছুলে দিচ্ছিল আর আমিই খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইও খেতে চায় না সেরকমটা। তো তালের শাঁস খেতে বেশ ভালোই লাগে, তবে মিষ্টি হলে ভালো লাগে, এমনি ভালো লাগে না। তো আমি আর মামাম এটাই করছিলাম, তোমাদের দাদাভাই আমরা 3 জনে মিলে গল্প করছিলাম। এই রাত্রেবেলায় যেহেতু সেরকম খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, যেহেতু সন্ধেবেলায় এত কিছু খেয়েছি, তো চলো আজকের ব্লগটা এই অবধি।